রংপুরের কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা ও স্থানীয় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার রায় আজ রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশচন্দ্র সরকারের আদালতে এই রায় দেওয়া হবে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান দুই সালের পনেরোই নভেম্বর রাতে কাউনিয়ার মধুপুর বাজার থেকে বাসায় ফেরার সময় জঙ্গিরা রহমত আলীকে গলা কেটে হত্যা করে চাঞ্চল্যকর এই মামলায় তদন্ত শেষে তেরো জঙ্গির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ এর মধ্যে এগারো জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে পলাতক রয়েছে দুই জঙ্গি জজ এই মামলায় সাতজন জঙ্গিকে মৃত্যুর প্রদান করেন সন্তুষ্ট এই সম্পর্কে কোন শাশিরা কোনো বিভৃতি প্রদান করেন নাই যারা হয়ে হয়েছে তারা ফিরে যাবে